ব্যাক টু মাই চ্যানেল নিধুমার। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখনকার পরিস্থিতিতে অবশ্যই দোয়া করি খুব বেশি সবাই ভালো থাকেন, এই এই কামনায় করি। আর একটু রেডি হয়েছি, আর আমি নিজু একটু রেডি হয়েছি বাইরে বের হওয়ার জন্য। আজকে হচ্ছে যাচ্ছি ননদের বাসায়, তো ছোট্ট একটু গিফট কিনেছি ওদেরকে দেওয়ার জন্য, পিচিদের জন্য। তো ওটা হচ্ছে দিয়ে আসার জন্য আর কি বের হয়েছি। এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আজকে তার বাসায় হচ্ছে আমাদের ইফতারি দাওয়াত আছে, তো আজকে বাসায় কোনো ঝামেলা নাই, তো এটা অবশ্য ভালো লাগছে। তো হচ্ছে এখন বের হচ্ছি, এগুলো দিয়ে আসবো। দেন আরেকটা কাজ হচ্ছে ছোট্ট একটা, এটা সারপ্রাইজ, সেটা হচ্ছে যে মানে ননদের হাজবেন্ড নন্দাই যে যিনি, ওনার জন্য ছোট্ট একটা গিফট কিনবো, মানে ইচ্ছা করছে এই জন্য। তো হচ্ছে ওটা সারপ্রাইজ, ওটা এখনো পর্যন্ত মানে ওইভাবে ই করা হয়নি, তো ওটা একটু কিনবো। তো ওটা হচ্ছে খুব বেশি দূরে না, আমাদের বাসার কাছাকাছি আর কি। তো হচ্ছে ওখানে যেয়ে ওটা নিবো, দেন ওদের ওখানে যাব, আজকে সারাদিন ওখানেই থাকবো, একবারে রাতে ফিরবো। তো যাই হোক, চলুন যাই, কি করতেছি ওখানে যাওয়ার পরে বা কিছু কি খাওয়া দাওয়া হলো, আমাদের ইফতারি দাওয়াত আছে, তো কি খাচ্ছি বা আমাদের জন্য কি স্পেশাল করতেছে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো চলুন যাই, আগে হচ্ছে একটা ছোট্ট একটা গিফট কিনবো, তো কোথায় যাচ্ছি চলুন যা দেখ। যদিও আরেকটা কথা বলি, হ্যাঁ বাইরে যাচ্ছি কারণ কেনাকাটা আছে, তো সব কিছু চেষ্টা করছি একটু মানে সেভাবে চলার জন্য। আর আপনারাও কেনাকাটা করতেছেন অনেকেই, মানে বেশিরভাগ সবাই একটু কম বেশি করতেছেন, তো বলবো একটু সেফটি বজায় রেখে সব কিছু করবেন। আর হচ্ছে অবশ্যই হচ্ছে বারবার একটু স্যানিটাইজ করে নেবেন প্রত্যেকটা দোকানে যাওয়ার পরে, তো নিজেকে এবং মানে নিজের সাথে থাকা যে। এই যে এখন একটা টি শার্ট কেনার জন্য চলে আসলাম, সেটা হচ্ছে ননদের হাজবেন্ডের জন্য, ওটা আমি গিফট করবো, এই জন্য 12-এ চলে আসলাম। আর এখানে কালেকশনগুলো অনেক সুন্দর, আমি যখনই আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি এখানে চলে আসি, তো মানে এসে কখনো হচ্ছে ফেরত যায় না, মানে আমার ভীষণ ভালো লাগে। তো চলে আসলাম, এখন ট্রাই যাচ্ছে দেখি কি হয়। এগুলো হচ্ছে লেডিস টি শার্ট, মানে আমাদের জন্য, তো সবার জন্য দেখছি, তো আমাদের জন্য একটু দেখি। স্মাইলিটা কিন্তু অনেক সুন্দর, এই টি শার্ট আমার খুবই পছন্দ হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। মানে সব শুধু ছেলেদের জন্য তা কিন্তু না, মেয়েদের জন্য আছে 12-এ। এখানে আসলে আপনারা আছে ভ্যারাইটিস কিছু পাবেন, মানে ছেলে মেয়ে উভয় সবার জন্য পাবেন। বাড়ির লোকজন কি আছে? মনে আছে বাড়ির লোকজন সব হারিয়ে গিয়েছে, দেখি আমার একটু বেল দি। কারেন্ট নেই, বেলও তো বাজে না। রিসিভ না করতে আসলে কিন্তু যাবো না, কিন্তু রিসিভ না করতে আসলে কিন্তু যাবো না, কিন্তু চলো চলো চলো, ফুপি বাড়ি চলে আসছে না, তুমি দাঁড়া আছো কেন? বেরোস্তাম না কেন, একদম হলো দিবান বলো, রিসিভ না করতে আসলে হলো একদম, কিন্তু আছে ভালো আছেন? এই যে ফুপি বাড়ি চলে আসছি। আমি দেখে ফেলেছি এখন, আমরা আসার পরে আগে একটু সবাই মিলে হাত ধুয়ে নি, কারণ বাইরে থেকে এসছি যেহেতু। দাও সাবান দাও দেখি, বন্ধ দাও যা হয় হোক এখন, এই নাই দে, ও কারণ নেই, দূর দূর কারেন্ট নেই, কিছু করার নেই, অন্ধকারের মধ্যে একটু হাতটা ধুয়ে নিয়ে আর কি করবো। ননদের বাসায় চলে এসছি কিন্তু আমরা, এই যে এটা কিনা, এটা আমাদের বাচ্চা,
এই যে বাচ্চারা নিয়ে খুব টেনশনে আছিলাম, জামা কাপড় কেনার পরে তো হচ্ছে মানে সেই আকারে প্যারা দিয়েছে আমাদের বাচ্চা। কলা, এই যে চাল, পোলাও চাল, চিনি, আর এটা কি, এটা কি কাঁচা আম? এই যে কাঁচা আম নিয়ে এসছে, আর এই যে নিয়ে এসছে আমাদের জন্য জিলাপি। আর আপু তো এখন ইফতারি তৈরি করবে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ফ্রিজে রাখতে হবে, কারণ সবার রোজা, এখন খাওয়ার কোনো অপশন নাই। ওয়াও, ভিডিও যা লাগছে দেখো। আম্মু এই যে দেখো কি কাটতেছে, দেখো কাটতেও কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। এই যে আমরা বলেছিলাম যে আজকে হচ্ছে ননদের বাসায় আমাদের ইফতারির দাওয়াত এবং রাতে, তো আমরা চলে এসেছি সুজন মতো দাওয়াত খেতে, এরকম একটা ব্যাপার। ইফতারি করতে চলে এসেছি, তো এখন সে ভীষণ ব্যস্ত, এই যে আমাদের জন্য ইফতারি তৈরি করতেছে। আর আমরা এই যে এখন কি করতেছে না করতেছে অবশ্যই একটু শেয়ার করব, কারণ আপনাদের সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার না করলে তো আমার ভালো লাগে না। তো এই তো চলে এসেছি, আর আপু রান্নাঘরে অলরেডি শুরু করে দিয়েছে, তো চলুন যাই একটু দেখি কি কি তৈরি করতেছে আমাদের জন্য। ডাল পেঁয়াজ দুটার ভিতরে দেওয়া আছে আদা রসুনের পেস্ট দেওয়া আছে, জিরে গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো দেওয়া আছে, আবার কাঁচামরিচ এবং আছে কাঁচা পেঁয়াজ কুচি, সব মিলাই আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে মাখা আছে। এবার এখন এটাকে এই যে ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে, এই যে এই যে গিন্নি এখন রান্না ইফতারি করা শুরু করেছে, ইফতারি তৈরি করা। এখানে এই যে ডাল পেঁয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন, ওয়াও অনেক সুন্দর। আর এই যে অলরেডি আছে ছোলা রান্না করা শেষ, ছোলা এবং আলু রান্না করা শেষ, আর এখন চলছে আছে ডাল আর পেঁয়াজু। এখানে হচ্ছে বেগুনি কাটা হয়ে গেছে, শসা কুচি করা আছে, লেবু কাটা আছে, ডিম সিদ্ধ, এটা মেবি চপ হবে তাই তো আপু? হ্যাঁ, ডিমের চপ হবে। আর এই যে এদিকে হচ্ছে আপু যে ইটা মাখায় রাখছিল ওইটা হচ্ছে এখন ওই যে পিস পিস করে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে, এটা আলুর চপ হবে এই জন্য। এই যে আছে এবার হচ্ছে বেগুনি তৈরি হচ্ছে, তো অলরেডি আপু দিয়ে দিয়েছে। আসলে কয়েকদিন থেকে আসার জন্য সে পাগল করে দিচ্ছে, বাট সময় আমার হচ্ছে তো তার হচ্ছে না, এই জন্য দিয়ে যাচ্ছে না, বাট আজকে দিয়ে চলে গেছে যে তোমরা থাকো আমরা হচ্ছে মানে সন্ধ্যার সময় এসে নিয়ে যাবো এরকমটা। আবার দেখাচ্ছে যদি সেও তো তার আমি পড়ে, তো যদি মানে ই হয়ে যায় যে দেরি হয়ে যাচ্ছে দেখে, তাহলে আমাকে একা চলে যেতে হবে, আপু দিয়ে আসবে আর কি। তো হচ্ছে আসলে মানে ননদের বাড়ি আসতে কিন্তু ভালোই লাগে, কারণ সে প্রচণ্ড ভালোবাসে এই দেখে, ভালো যদি কম বাসতো তাহলে আসতাম না সত্যি সত্যি, বাট প্রচণ্ড ভালোবাসে, না আসলে সে শোনেই না, তো কি করবো বলেন? আপনারা তো মাঝে মাঝে বলবেন হ্যাঁ শুধু ননদের বাড়ি যাই, কারণ ভিডিও দেখলে তো সবসময় ভাববেন যে শুধু ননদের বাড়ি যেতে এরকম একটা ব্যাপার, কিন্তু সে তো শুনে না কি করবো। আর আমরা একটু সুসো টাইপের আছি, একটু চলে আসি বললেই। আর এপাশে তৈরি করে রেখেছে আপু হচ্ছে সুজির বরফি, এবং এটা হবে একটু সফট টাইপের, তো এটা অলরেডি হচ্ছে ট্রেতে বসে গেছে। এটা দুধ দিয়ে তৈরি করা হয়েছে, গরুর দুধ দিয়ে, আর হচ্ছে সুজি তো হালকা একটু ভেজে নিয়ে, আর সাথে তো স্বাদ মতো অবশ্যই চিনি, হালকা একটু স্বাদ অনুযায়ী লবণ, আর কয়েকটা দেখতে পাচ্ছেন এলাচ ফল, আর হচ্ছে ওই দারচিনি যেটাকে বলা হয় এটা দেওয়া আছে। তো দেখা যাক খাওয়ার সময় দেখবো কেমন হয়, এটা নতুন একটা কিছু খাবো আজকে। আপু হচ্ছে ইফতারি তৈরি করতেছে, আমি একটু বাইরে বের হলাম, বাইরের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, আর গ্রামে তো ওইভাবে আসা হয় না এই জন্য। আরেকটা জিনিস দেখাতে চলে আসলাম, এই লিচু, তো এটা হচ্ছে আমাদের যশোরের বাহাদুরপুর এলাকায়
লিচু চাষটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর আব্বার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে যশোর বাহাদুরপুর, তো সেখানে এসেছি আর কি আমরা। তো এটা কিন্তু অনেক ভালো চাষ হয় লিচুর, বাট এইবার এত পরিমাণ খরা যে হচ্ছে চাষ মানে সবার তো প্রত্যেক বাড়িতে লিচু গাছ আছে। এই যে লিচু গাছটা একটু দেখাই, একটু লিচু হয়েছে সেটা, বেশিরভাগ গাছে হয়নি, এখন যেটাই হয়েছে আমি সেটা একটু দেখাচ্ছি আপনাকে আপনাদের। এই যে বাট এত পরিমাণ খরা যে হচ্ছে ই হচ্ছে না, মানে লিচু পুষ্ট হচ্ছে না, কারণ বৃষ্টি না হলে কেমনে কি হবে। এই যে মানে লিচু সুন্দর হচ্ছে না কিন্তু, মানে পুষ্ট হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না এই জন্য। বাট এবার লিচুর ফলনও দেখছি আমি, আমাদের এখানে এসে দেখছি কম, অন্যান্য বার অনেক বেশি দেখি, তো এই জন্য সেই তুলনায় এবার অনেক কম, অনেক কম। এই যে একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ভাইয়া মানে কোম্পানি থেকে পেয়েছে, তো আমার ভীষণ জিনিসটা পছন্দ হয়েছে যেহেতু আল্লাহর কালাম। এই যে হচ্ছে সব কয়টা দেখেন কি অবস্থা, এরা সারাক্ষণ খেলতেই রয়েছে, খেলতেই রয়েছে একেবারে, মানে সে তো ফুপি বাড়ি এসে একেবারে ভাইয়াদের পে মানে কোনো মানে স্থির নেই, সারাক্ষণ এটা সেটা ওটা, আর একটা আমাদের বাচ্চা হচ্ছে গেম খেলছে। এই যে আর সব কয়টা মিলে একেবারে মানে সেই আকারে খেলতেছে সবাই, কি কি চলছে, এই যে কি যে খেলে আল্লাহ জানে। এখন হচ্ছে ডিমের চপ হবে আপু, এই যে ডিমটাকে সিদ্ধ করার পরে খালি করে নিচ্ছে। এই যে ডিমের চপ দেওয়া হয়ে গেছে আপুর, প্রায় অনেকটা হয়ে যাওয়ার পথে আর কি। আপু ওইদিকে হচ্ছে ইফতারি তৈরি করতেছে, বাট আমি তো সন্ধ্যার পরে চলে যাবো, তখন কাটা যাবে না, এই জন্য আমি এই যে হচ্ছে লাউ শাক কেটে আবার নিচে চলে এসেছি, এসে দেখি আপু ইফতারি তৈরি করতেছে এখনো, এই চলছে। এই যে হচ্ছে ইফতারির প্রায় সবকিছু রেডি, এখন আপু এটা শরবত হচ্ছে, তাই তো শরবত হচ্ছে, আর এক নজর একটু দেখাবো কি কি আছে আজকে। এই যে খেজুর যেটা দেখাইছিলাম, সুজি, ছোলা, দেন হচ্ছে জিলাপি তো দেখাইছি এর আগে, আছে হচ্ছে কলা, তরমুজ, আর এটা ইসবগুলের ভুষি, তাই তো, আর এই যে ট্যাঙ্ক হচ্ছে, পানির প্রচন্ড মানে ই হয়েছে, কারণ বাইরে গেলে বুঝতে পারছেন রোজা থেকে বাইরে গেলে কি অবস্থাটা হয়। এই যে আপু হচ্ছে রান্না করেছে লাউ শাক, আর হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করেছে, তো এটা হচ্ছে টিফিন ক্যারিতে করে দিয়ে দিচ্ছে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ইফতারি শেষ, তো এখন এগুলো হচ্ছে খাওয়া এখন পসিবল না, খাওয়া তো পসিবল না, এই জন্য দিয়ে দিচ্ছে সব হচ্ছে টিফিন ক্যারি করে। এই যে হচ্ছে মাংস, গরু মাংস রান্না করে সদস্য, ভাত দেবো মাংস নিয়ে নিচ্ছি, আর হচ্ছে লাউ শাক, তো এটা প্যাক করে দিয়ে ইফতারি শেষ, আর ওর পাপা নিতে আসতে পারছে না,
তো এখন আমাকে আপু দিয়ে আসবে। তো যেহেতু হচ্ছে ইফতারি করেছি তো এখনই তো খাওয়া পসিবল না, তো এই জন্য আমরা এগুলো বাসায় নিয়ে চলে যাচ্ছি, বাসায় যে দেন 11টার দিকে আর কি, 11টা 11:30টার দিকে আর কি খাবো। তো এই যে হচ্ছে আপু আছে, টিফিন ক্যারি করে দিয়ে দিয়েছে, এখন আপু আর আমি বাসায় চলে যাব। তো এখন বাসায় চলে যাব, আর বাসায় চলে যাওয়ার পরে কথা বলছি আপু আর আমি একসাথে, আপু আমাকে একটু দিয়ে আসবে। তো বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা বলবো বাসায় পৌঁছে। ওকে, সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। ওকে, বাসা থেকে কেবলই ফিরলাম এবং আপু দিয়ে গেছে আমাকে, আর ও তো যেতে পারেনি কারণ তারাবি পড়বে এই জন্য, বাট আপু দিয়ে গেছে। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগলো আজকে সারাদিনটা আপুর সাথে কাটিয়ে, আর আপু আমাদের জন্য অনেক কিছু করছে, রোজা থাকা রেখেও অনেক বেশি কষ্ট করছে, তা আপুকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ। আসলে ধন্যবাদ দেওয়াটা কম হয়ে যাচ্ছে, অনেক বেশি ভালোবাসা যে আমাদের জন্য এতটা কষ্ট করেছে। আর টিফিন ক্যারিতে তো সব কিছু দিয়ে দিয়েছে কারণ রাতে খাওয়া পসিবল না ওই মুহূর্তে আর কি, আর যদি আরেকটু দেরি করতাম তাহলে হচ্ছে রিক্সা ইজি বাইক এগুলো পাওয়াই যাবে না, এরকম একটা ব্যাপার। তো চটজলদি আর কি আমরা চলে এসেছি, আশা করি ভালো লেগেছে। আর ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। ওকে, তো সবাইকে আবারও রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা, আর সবাই একটু বেশি সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।